আমি লকডাউনে বিছানা মসজিদে নিয়ে এসেছি, আমার সাথীরা এসেছে বেড়া লাগাই দিচ্ছে, বেড়া এক হচ্ছে মসজিদ থেকে আমার লাশ উঠতে হবে, এক হচ্ছে ওটা দরজা বানানোর জন্য খাট দেওয়া, যে মসজিদ যদি না করলে মসজিদ থেকে আমার লাশ বের হবে, মাথা থেকে আমার লাশ বের হবে। সমস্ত ক্ষতি পোষানো যাবে, লেকিন আমাদের মাদ্রাসা মসজিদ বন্ধ হয়েছে, ক্ষতি হয়েছে, এই ক্ষতি আর পোষানো যাবে না। যাতে কি পরিমাণ মাহরুম হয়েছে, যদি এভাবে স্টেজগুলো বন্ধ করে দেওয়া হয়, বন্ধ থাকে, যে এ জাতি আর বোকারা সমর্পণ ছাড়া কিছু হবে না, স্পেন আর মরক্কো আমার আকাশ ছাড়া এদের জাতির সামনে আর কিছু হবে না। জাতির আখেরি আশা আর ভরসা আপনারা, জাতির আখেরি মঞ্চা আখেরি মাওয়া আপনারা, জাতির আখেরি আশা ভরসা আপনারা, আল্লাহ তালা যেন আপনাদেরকে আপনাদেরকে ইমতিহান ইমতিহান আপনাদের তাকওয়া আহরা যতন আমাদের জন্য উদাহরণ পরবর্তী ওয়ালাদের জন্য উদাহরণ। আল্লাহ কসম হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলতেন, রব্বে জা রব্বে মা কে আমি এতটা ভয় করি, রব্বে জা মানুষকে, রব্বে জা মানুষকে ইউসিদ্দু হাক্কা হককে বরবাদ করে দেয়, রব্বে জা আর রব্বে মা মানুষের দুনিয়া বরবাদ করে দেয়, রব্বে জা রব্বে মা থেকে আমরা বের হয়ে আসি। আমার মনে হয় আমার মানসাব তো বিলায়াতের মানসাব,